गुरुकुल कम्पिटिटिव एग्जाम्स प्रिपारेशन चैनेलेर रोजकार साधारण ज्ञान सेगमेंटेर आजकेर पर्वे आपनादेर स्वागतम। आपनादेर संगे आछि आमि राफिद आजाद शौमिक, साम्प्रतिक विभिन्न विषय निये आलोचना करते। आमरा एई सेगमेंटे साम्प्रतिक विभिन्न इस्यू एबं जेसब विषय निये सारा पृथिबीते एखन अनेक आलोचना होच्छे सेई विषयगुलो आपनादेर सामने उपस्थापन करार चेष्टा करी, जाते आपनारा खूबई अल्प समये एबं खूबई अल्प परिश्रमे आपडेटेड थाकते पारेन। ताहले बन्धुरा आजकेर पर्वटी शुरू करा जाक। शिक्षार्थी बंधुरा प्रथमेई चले आसबो आमादेर बांग्लादेश सेगमेंटे। आज बांग्लादेश सेगमेंटे आपनादेर संगे कथा बोलबो अध्यापक एमाजुद्दीन आहमेदेर मृत्यु निये। अध्यापक एमाजुद्दीन आहमेद जन्मग्रहण करेछिलेन 1933 सालेर 15 डिसेम्बर तत्कालीन मालदह जेलाय। तार कर्मजीवने तिनि ढाका विश्वविद्यालयेर राष्ट्रविज्ञान विभागेर चेयरमैन, ढाका विश्वविद्यालयेर उप उपाचार्य एवं उपाचार्य छिलेन। मृत्युर आगे तिनी यूनिवर्सिटी अफ डेवलपमेंट अल्टारनेटिव नामक एक बेसरकारी विश्वविद्यालय भिसी हिसेबे दायित्व पालन करछिलेन। तिनी 1992 साले 21 पदक, माइकेल मधुसूदन दत्त गोल्ड मेडल, शेरे बांगला स्मृति स्वर्ण पदक सह आरो अनेक जातीय और आंतर्जातिक पुरस्कार पान। এই বিখ্যাত বুদ্ধিজীবী মৃত্যুবরণ করেন 2020 সালের 17 জুলাই ঢাকার ল্যাবেইড হাসপাতালে। তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে। আমরা সকলেই তার মৃত্যুতে শোকাহত। এবার আমাদের আন্তর্জাতিক সেগমেন্টে চলে আসব। আন্তর্জাতিক সেগমেন্টে আজ কথা বলবো লিবিয়া নিয়ে। লিবিয়ার কর্নেল গাদ্দাফি নিহত হন 2011 সালের 20 অক্টোবর লিবিয়ার সিরতে। তার মৃত্যুর পরপরই লিবিয়াতে এক অরাজকতা সৃষ্টি হয়। 2014 সাল থেকে লিবিয়ার গৃহযুদ্ধ দুই ভাগে বিভক্ত হয়। একদিকে হাফতার বাহিনীকে সহায়তা দিচ্ছে আরব আমিরাত, রাশিয়া এবং মিশর, অন্যদিকে ত্রিপলি সরকার জিএনএকে বা গভর্নমেন্ট অফ ন্যাশনাল অ্যাকর্ডকে সমর্থন দিয়ে যাচ্ছে তুরস্ক। সম্প্রতি যে ঘটনার কারণে লিবিয়া এখন আবার আলোচনার শীর্ষে উঠে এসেছে সেটি হলো মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি লিবিয়া সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়েছেন। সিসির এই বক্তব্যের নিন্দা জানিয়েছে জিএনএ। সিসির হুঁশিয়ারির পর থেকে লিবিয়াতে সংঘাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বেড়ে গিয়েছে। এই জন্য এই তথ্যগুলি আমাদের পরীক্ষার জন্য মাথায় রাখতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা চলে আসব আমাদের খেলাধুলা সেগমেন্টে। খেলাধুলা সেগমেন্টে আজ কথা বলবো লা লিগা নিয়ে। স্পেনের শীর্ষ পর্যায়ের পেশাদারি ঘরোয়া ফুটবল লিগের নাম হলো লা লিগা। 2019-20 সিজনে ला लिगा जीतेছে रियल माद्रिद। এটি তাদের 34তম ला लिगा জয়। रियल माद्रिदेर বর্তমান কোচ হলো ফরাসি ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদান। ला लिगार এবারের আসরটি ছিল অনেক বেশি উত্তেজনা এবং রোমাঞ্চ দিয়ে ভরপুর। এখান থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন চলেই আসতে পারে, সুতরাং আমাদের তথ্যগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। এবার আমরা চলে আসবো আমাদের করোনা ভাইরাস আপডেট সেগমেন্টে। এই সেগমেন্টে আজ কথা বলবো রাশিয়ার বিরুদ্ধে আনা নতুন অভিযোগ নিয়ে। অভিযোগটি এনেছে হলো যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং কানাডার জাতীয় নিরাপত্তা সংস্থাগুলো। তারা সন্দেহ করছে APT-29 বা কোজি বিয়ার হ্যাকার গ্রুপটি ভ্যাকসিন সংক্রান্ত তথ্য চুরি করার চেষ্টা করছে। রাশিয়া আবার এই অভিযোগটি নাকচ করে দিয়েছে। এই বিষয় নিয়ে এখন অনেক বেশি আলোচনা হচ্ছে এবং আমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবার আমরা চলে আসবো জন্মদিবস সেগমেন্টে। আজ জন্মদিবস সেগমেন্টে আমরা খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি নিয়ে কথা বলবো। তিনি হলেন অ্যাঞ্জেলা মের্কেল। অ্যাঞ্জেলা মের্কেল জন্মগ্রহণ করেন 1954 সালের 17 জুলাই। তিনি 2005 সাল থেকে জার্মানির চ্যান্সেলর। তাকে বলা হয় ইউরোপীয় ইউনিয়নের ডিফ্যাক্টো লিডার, বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী নারী এবং মুক্ত বিশ্বের নেতা। তিনি হলেন জার্মানির প্রথম নারী চ্যান্সেলর। তার দলের নাম ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন। শিক্ষার্থী বন্ধুরা, অ্যাঞ্জেলা ম্যার্কেল বর্তমান বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, সুতরাং তার তথ্যগুলো আমাদের মাথায় রাখতে হবে। চলে আসব আজকের দিনে ফিরে দেখা সেগমেন্টে। কথা বলবো ইতিহাসে আজকের দিনে কোনো এক গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে। আজ রাশিয়ান জার দ্বিতীয় নিকোলাসের মৃত্যু দিবস। রাশিয়ান জার দ্বিতীয় নিকোলাস ছিলেন রাশিয়ার শেষ জার। তার নেতৃত্বে রাশিয়া জাপানের কাছে 1905 সালে রুশো জাপান যুদ্ধে পরাজিত হয়। আবার তিনি ইতোমধ্যে অর্থনৈতিকভাবে দুর্বল রাশিয়াকে প্রথম বিশ্বযুদ্ধে প্রবেশ করায় এবং এটির ফলাফলও ছিল ভয়াবহ। 1917 সালে রুশ বিপ্লব বা বোলশেভিক বিপ্লবে তার পতন ঘটে এবং তাকে বোলশেভিকরা গ্রেফতার করে। 1918 সালের আজকের দিনে অর্থাৎ 17 জুলাইতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই তথ্যগুলি আমরা মাথায় রাখব। বন্ধুরা, এবার আমাদের কুইজ সেগমেন্টে চলে আসা যাক। স্ক্রিনে আপনারা আজকের পর্বের প্রশ্নগুলি দেখতে পারবেন। এই প্রশ্নগুলির উত্তরগুলি আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন। আগামী পর্বে এই প্রশ্নগুলির উত্তর দিয়ে দেওয়া হবে, আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন। আমরা এই কুইজ সেগমেন্টের প্রশ্নগুলি দেই যাতে আপনারা খুবই সহজেই পরীক্ষা করে নিতে পারেন যে আপনাদের আজকের তথ্যগুলি কতটুকু মাথায় আছে। সুতরাং অবশ্যই এই সেগমেন্টের উত্তরগুলি আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। শিক্ষার্থী বন্ধুরা, এখন স্ক্রিনে আছে আমার গত ভিডিও অর্থাৎ 15 জুলাইয়ের ভিডিওর কুইজের প্রশ্নগুলির উত্তর। আপনারা অবশ্যই উত্তরগুলি মিলিয়ে নেবেন। পরীক্ষার্থী বন্ধুরা, আজকের আয়োজন এতটুকুই। আমি আশা করি একটু হলেও আমাদের এই ভিডিও সিরিজটি আপনাদের সবাইকে সাহায্য করছে। আপনারা অবশ্যই আমাদেরকে সাজেশন দিবেন যে কিভাবে আমরা আমাদের এই ভিডিওগুলি আরও বেটার করতে পারি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন আইকনে ক্লিক করবেন যাতে আপনারা প্রতিদিন ভিডিও আপলোড হলেই নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুরা, আজকে তাহলে এতটুকুই। দেখা হবে আগামী পর্বে। শুভ বিদায়।